প্রধানমন্ত্রী নিজে বলেছে গতকালকে, উনি দেখলাম যে গতকালকে বলছে যে হিজরা সম্প্রদায়ের ইসলামের কোরআনে আছে, একেবারে স্পষ্টভাবে আছে যে তারা যদি ছেলে হিসেবে থাকে ছেলের ভাগ পাবে, মেয়ে হিসেবে যদি থাকে মেয়ে। এটাও আসলে ইসলামে কোথাও লেখা নাই। ইসলামে লেখা আছে যে ছেলে এবং মেয়ের কথা লেখে, হিজরা বা তৃতীয় লিঙ্গের কোনো কথা লেখা নাই। তবে এটা লেখা আছে যে অন্য কেউ যদি তৃতীয় লিঙ্গের রকম হয়, তাহলে তারা যদি পরিত্যক্ত সম্পত্তি থাকে সেইটা তাদেরকে দেওয়া যেতে পারে। জি, প্রধানমন্ত্রী নিজে বলেছে গতকালকে যে হিজরারা ছেলে সাইজে থাকলে বাবার এটা পাবে, কোরআনে আছে। এই যে বিভিন্ন সময় উনি কথাবার্তা বলে, এটা আকাশ পাতাল পার্থক্য। ইন্ডিয়ার সকল মালামাল বয়কট করতে চায়, তাদের পণ্য বয়কট করতে চায়, ভারতকে বয়কট করতে চায়, এবং কোনোভাবে ভারতের বাজারে বাংলাদেশে সৃষ্টি করতে দেওয়া উচিত না। এটা আমাদের নীতি নৈতিকতার দাবি, আমাদের ইমানি শক্তির দাবি, সততার জন্য আমাদের এটা দরকার। মানুষের, জনগণের দেশপ্রেমিক হইলে এই ভারতকে বয়কট করা দরকার, ভারতের পণ্য বয়কট করা দরকার। বাংলাদেশের মানুষ হারে হারে উপলব্ধি করতেছে, 2014 সালে সেই সুজাতা সিং এসে নির্বাচন করলো, এরশাদ সাহেব সাংবাদিকদেরকে নির্বাচনের পর বললো যে আমি সুস্থ মানুষ, আমাকে কেন সুজাতা সিং অসুস্থ মানায় হাসপাতালে ভর্তি করলো, আমি ঢাকা ক্যান্টনমেন্টে ফর্ম জমা দিলাম, সেটা কীভাবে আমি উইরে যাইয়া নির্বাচিত হইলাম রংপুর থেকে। অর্থাৎ সেই সময়ে ভারত তাদেরকে নির্বাচিত করেছে, 2018 সালেও তারা বৈধতা এনে দিয়েছে যখন নির্বাচন হয়নি, এবং এই 2024-এ তারা স্পষ্টভাবে, যেহেতু এই আওয়ামী লীগই বলতেছে নির্বাচনটা ভারত না থাকলে তারা করতে পারতো না 7ই জানুয়ারি নির্বাচন, তাই আজকে ভারত যে বাংলাদেশকে একটি বাজার করতে চাচ্ছে, আমি আপনাকে লিখিত দিতে পারি যে আমরা প্রস্তাব করে যদি যে ঠিক আছে ভারতের এটা অঙ্গরাজ্য জীবনে তারা করবে না, তারা শুধুমাত্র আমাদেরকে চুষে নিবে, এটা বাজার করবে, এটা তারা ইনকাম করবে। বাংলাদেশে ভারতের 12 লক্ষ লোক চাকরি করে, এটা শোনা যাচ্ছে, অনেকের পাসপোর্টও লাগে না। এই যে চাকরি করে আমার দেশ থেকে রেমিনেন্স নিয়ে গেছে, এটা মানুষ বুঝেছে। সবচেয়ে বড় কথা, বর্ডারে যে বিজিবি আমাদের গার্ড তাদেরকে নির্মমভাবে গুলি দিয়ে হত্যা করে, আর মন্ত্রীরা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটাও মানে জনগণ বুঝে গেছে। পরপর ওইটার পরে আবার দুইজনকে মেরে ফেললো। ওনাদের কথা হচ্ছে এই আওয়ামী লীগ নতজন পররাষ্ট্র নীতিতে বলে যে গরু চুরি করতে গেছিল, আরে গরু চুরি করতে গেলে আমার লোককে গ্রেপ্তার করুক, বিচারের আওতায় আনুক, এই জন্য নির্মমভাবে গুলি দিয়ে মারবে। আমরা কতজনকে ওই গুলি দিয়ে মেরেছি বর্ডারে, একজনকেও মারার সাহস রাখিনি। তাই জনগণ বুঝেছে যে এটা ভারত আমাদেরকে, আমরা যে পিন্ডিকে বিতাড়িত করেছিলাম ইন্ডির দাসত্বর জন্য না, আজকে ইন্ডির দাসত্ব তো আমরা গ্রহণ করেছি সরকার, যার কারণে আমরা